অভিনেতা দেব এবার সেলিব্রেট করলেন নিজের জন্মদিন। খুব ধুমধাম করে না হলেও ভীষণ মজা করে পালন করলেন নিজের জন্মদিনটা। জন্মদিনে বিশেষ অতিথি হিসেবে তার সঙ্গে ছিলেন অভিনেত্রী রুক্মিণী মৈত্র। গার্লফ্রেন্ডকে সঙ্গে নিয়ে কেক কাটলেন তিনি, যার কিছু মুহূর্ত শেয়ার করে ক্যাপশনে লিখেছেন, কেক কাটার জন্য অনেক লোকের প্রয়োজন নেই, ভালোবাসার মতো একজন হলেই যথেষ্ট। হয়তো রুক্মিণী মৈত্রের উদ্দেশ্যে এ কথা লিখেছেন তিনি। দেব সত্যি রুক্মিণীকে ভীষণ ভালোবাসে আর তারা খুব শীঘ্রই বিয়ে করবে বলে ঠিক করেছেন। দেবকে এক সাক্ষাৎকারে বিয়ে কবে করবেন প্রশ্ন করা হলে এবার তিনি তার প্রশ্নের জবাবটি এড়িয়ে যাননি এবং বলেছেন, ফ্যামিলি থেকেও চাইছেন আমি বিয়ে করি, তাই ভাবছি এবার সিরিয়াসলি বিয়েটা করে ফেলব। দেবীর এরকম কথায় ভীষণ উচ্ছ্বসিত তার ভক্তরা, অনেকেই এ নিয়ে বিভিন্ন রকম কমেন্ট করেছেন। একজন লিখেছেন, যা হোক শেষমেশ তাহলে বিয়েটা তো করছো দাদা। কেউ বা লিখেছেন, শুনে খুশি হলাম যে তুমি বিয়ে করবে, তবে পাত্রীটা যেন রুক্মিণী হয়, তোমাদের জুটিটি আমার ভীষণ ভালো লাগে। তো বন্ধুরা, প্রিয় অভিনেতার জন্মদিনে উইশ করতে ভুলবেন না যেন। আর দেব ও রুক্মিণীর জুটিটি আপনার কাছে কেমন লাগে তা অবশ্যই কমেন্ট করে জানাবেন এবং প্রতিদিন নতুন নতুন ভিডিও পেতে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন। ভিডিওটি শেষ পর্যন্ত দেখার জন্য ধন্যবাদ।